প্রিয় শিক্ষার্থী, আজকে নবম দশম শ্রেণীর অনলাইন পদার্থ ক্লাস, আজকের পদার্থ ক্লাস সপ্তম অধ্যায়। আজকে ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা রাখি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে ক্লাস হবে সেটি হচ্ছে যে এখানে আমি একটা সিমসিল কোশ্চিন তুলে ধরেছি, খেয়াল করো। এইখানে সিমসিল কোশ্চিনটি হচ্ছে নদীর একপারে দাঁড়িয়ে এক ব্যক্তি হাত তালি দিল, ওই ব্যক্তি অপর পার থেকে ফিরে আসা শব্দের প্রতিধ্বনি শুনতে পেল 1.5 সেকেন্ড পর, আর সেদিনে তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এক ব্যক্তি নদীর এক পার থেকে হাত তালি দিল, সে হাত তালির শব্দ অপর পারে বাধা পেয়ে আবার ফিরে আসলো, তাতে সেই প্রতিধ্বনি শুনলো, এবং সেই প্রতিধ্বনি শুনলো সে 1.5 সেকেন্ড পর। সেই দিনে তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেন হচ্ছে ক নম্বর, কম্পাঙ্ক কী, খ নম্বর ভেহিকল রেফ্লেমটা প্রমাণ করতে বলছে, আর গ নম্বর সেই দিনের শব্দের বেগ বের করতে বলা হয়েছে, আর ঘ নম্বরে নদীর প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো প্রথমত কম্পাঙ্ক কী এইটি তোমরা পারবা, এইটি ক পারবা, তারপরে খ ভেহিকল রেফ্লেমটা নির্ণয় করতে পারবে, এটি করে দেওয়া হয়েছে। গ এবং ঘ কোশ্চেন দুটির অ্যান্সার খেয়াল করো। প্রথমত গ, গ নম্বর কোশ্চেন, ভেহিকল সেই দিনের শব্দের বেগ কত? আমি খুব মানে অনলাইন ক্লাস সংক্ষেপে অ্যান্সার করে দিচ্ছি, তোমরা একটু বিস্তারিত করবা। শব্দের বেগ ভি ওয়ান প্লাস 0.6 ডেল থিটা। ভি ওয়ান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। ভি ওয়ান এখানে ভি ওয়ান সমান 332, কোথাও 330, কোথাও 332, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 332 বা 330। আচ্ছা, আর ডেল থিটা মানে তাপমাত্রা বৃদ্ধি 20, তাহলে সেদিনকে শব্দের বেগ ভি ওয়ান প্লাস 0.6 ডেল থিটা। ভি ওয়ান সমান 332, এটি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, আর তাপমাত্রা বেড়েছে 20। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য শব্দের বেগ বাড়ে 0.6। শব্দের বেগ যা আছে এর চেয়ে শব্দের বেগ বাড়বে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য 0.6 মিটার। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য শব্দের বেগ বাড়বে 0.6 × 20, এতটুক বেগ বাড়বে, আর পূর্বের বেগ অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগ 332। আমার কথা বুঝতে পারছো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332, আর 0 থেকে তাপমাত্রা বেড়েছে 20, তাহলে শব্দের বেগও 332-এর থেকে কিছু বাড়বে। তাহলে শব্দের বেগ বাড়ছে কতটুক? প্রতি ডিগ্রির জন্য 0.6, তাহলে 20 ডিগ্রির জন্য গুণিত 20। ঠিক আছে, আচ্ছা, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 332, এইটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ, আর এইটুক বাড়বে, কিন্তু মোট শব্দের বেগ হবে তোমার 332 যোগ এইখানে 12 আসবে, 0.6 × 12, তাহলে 344 মিটার পার সেকেন্ড, এইটি হচ্ছে গ নাম্বার শব্দের বেগ। ঠিক আছে, এবার আমরা ঘয়ে চলে যাই। ঘ নম্বরে বলা হয়েছে নদীর প্রস্থ নির্ণয় করো। ঠিক আছে, নদীর প্রস্থ একজন ব্যক্তি শব্দ করলো, এখানে হাত তালি দিল, ঠিক আছে, ফলে শব্দটা এখান থেকে নদীর এটা একটা পার, এটা একটা পার, এই পারে এক ব্যক্তি হাত তালি দিয়ে সেই শব্দটা অপর পারে গেল এবং ফিরে আসলো, অপর পারে শব্দটা গেল এবং আবার ফিরে আসলো, তাতে সময় নিয়েছে 1.5 সেকেন্ড। খেয়াল করো, 1.5 সেকেন্ড সময় নিয়েছে।
সে যে শব্দটা করলো সেই শব্দ এখানে যে বাধা পেয়ে আবার এখানে ফিরে আসলো তাতে সময় নিয়েছে 1.5 সেকেন্ড। তাহলে নদীর প্রস্থ কত? কারণ নদীর এক পাড়ে লোক দাঁড়িয়ে আছে আর অপর পাড়ে একটা পাড় আছে, অপর পাড়ে একটা পাড় আছে, ঠিক আছে, এই পাড়ে বাধাপ্রাপ্ত হয়ে শব্দ আসছে। তাহলে ব্যক্তি আর অপর পাড়ের মধ্যবর্তী নদীর প্রস্থটা কত? নদীর প্রস্থ ধরে নিলাম ডি, মনে করি নদীর প্রস্থ সমান ডি মিটার, নদীর প্রস্থ ডি মিটার। আচ্ছা, শব্দের বেগ ভি সমান 344 মিটার পার সেকেন্ড, খ থেকে পেয়েছে এটা, খ থেকে। আচ্ছা, এবং সময় টি সমান 1.5 সেকেন্ড, এ কটা দেওয়া আছে। আমরা জানি ভি সমান 2D/T, এটি আমরা শব্দের বেগ থেকে জানি বা প্রতিধ্বনি সূত্র, শব্দ যাবে বাধা পেয়ে ফিরে আসবে, ডি যাবে ডি আসবে, ঠিক আছে, তাহলে 2D, আর যে আবার ফিরে আসতে সময় লেগেছে 1.5 সেকেন্ড। তাহলে আমরা বের করবো নদীর প্রস্থ মানে ডি এর মান বের করবো, তাহলে 2D সমান ভি গুণিত 2, তাহলে ডি সমান ভি গুণন 2/2, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভি এর মান কত? 344। আর 2-2 কেটে যায়, ঠিক আছে, নদীর প্রস্থ ডি মিটার ধরেছি, শব্দের বেগ ভি সমান আমরা ক্ষয় পেয়েছি 344, শব্দের বেগ ভি সমান 344, বন্ধ ছিল নাকি, শব্দের বেগ ভি সমান 344 ক্ষয় পেয়েছি, শব্দ যে ফিরে আসতে সময় লেগেছে 1.5 সেকেন্ড, ও সরি, ভি সমান 2D/T, ভি গুণিত টি। আচ্ছা, তাহলে ডি সমান ভি গুণন টি বাই A2 গুণ ছিল এদিকে এসে ভাগ, ভি হচ্ছে 344 দেখা যায় আর টি হচ্ছে 1.5, টি হচ্ছে 1.5 আর নিচে হচ্ছে কত, 2, ঠিক আছে। তাহলে এখানে আসে ২৫৮, এটা দেখা যায় কি, দেখা যায় কিনা, ওটা নাড়তে হবে না, 258, তাহলে ডি সমান 258 মিটার, অর্থাৎ নদীর প্রস্থ ছিল ডি সমান 258 মিটার, ঠিক আছে, আমরা এইটা বুঝতে পেরেছি। তাহলে এই কোশ্চেন থেকে আমরা একটা সৃজনশীল অ্যান্সার করছি, এটি নোট করে রাখবা, সেটি হচ্ছে কম্পাঙ্ক কি, ভি সমান এফ ল্যামডা নির্ণয় করো, সেই দিনের শব্দের বেগ সেটা বুঝতে পেরেছো, নদীর প্রস্থ নির্ণয় করতে পেরেছো। এই সাথে আরেকটি কোশ্চেন হচ্ছে অ্যান্সার করবা, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটি হচ্ছে লিখো শব্দ দূষণ কি এর প্রভাব ব্যাখ্যা করো, শব্দ দূষণ কি এর প্রভাব ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি তোমরা অবশ্য বই থেকে অ্যান্সার করবে, ঠিক আছে। শব্দ দূষণ কি
এর প্রভাব ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি অ্যান্সার করবা, শব্দ দূষণ কি এর প্রভাব ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করো, ঠিক আছে? আচ্ছা, আমি কয়েকটি বলে দিচ্ছি। শব্দ দূষণের প্রভাবে যে ক্ষতিটা হয় মানুষের, এর প্রভাব মানুষের উপরে পড়ে, সেই প্রভাবটি হচ্ছে যে শব্দ মানসিক উত্তেজনা বাড়ায়, এগুলো নোট করো তোমরা, শব্দ মানসিক উত্তেজনা বাড়ায়, মেজাজ খিটখিটে করে, তারপরে বমি বমি ভাব হয়, ক্ষুধা মন্দ হয়, রক্তচাপ বৃদ্ধি পায়, হৃৎপিণ্ড ও মস্তিষ্কে জটিল রোগ হয়, অনিদ্রাজনিত অসুস্থতা তৈরি হয়, ক্লান্তি তৈরি হয়, অবসাদগ্রস্ত হয়ে পড়া, কর্মক্ষম হয়ে পড়া বা কর্মদক্ষতা হ্রাস পায়, স্মৃতিশক্তি লোপ পায়, মাথা ঘোরা সৃষ্টি হয়, এ ধরনের তোমার প্রচণ্ড ক্ষতি মানুষের ক্ষতি সৃষ্টি করে। এছাড়াও মানুষের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়, এই শ্রবণ শব্দ দূষণ এই ক্ষতিগুলো করে থাকে। তাহলে আমি যে কথা বললাম সেগুলো নোট করো, আর শব্দ দূষণ কি এই সংজ্ঞাটা বই থেকে তৈরি করবো, ঠিক আছে? এই কোশ্চেনটা অ্যান্সার করবো। আজকের ক্লাস এখানে শেষ করছি, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।